একটা অশিক্ষিত পোলো হইয়া তুই একটা ছবির হিরো হওয়ার পর পর সবার মাঝে গপ্প ছড়াই দিলি। তুই নাকি একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া পোলা। আমি তোদের এক একটাকে গুলি করে মারামার করি। তোর পিস্তল আছে জানি তো, সে পিস্তল না শুধু তোর দেহ হবে না, তুই মনে বুঝতে পারিস তাই। ওই বিনা ভাই মানুষ নাকি ছিন্ন। ফুল এইচডি ফুল এইচডি এই কে দরজা খুলেন বস। দরজা খোলা হবে এক শর্তে, আমার 10 লাখ টাকা দিতে হবে। ওরে বাবুরে, 10 লাখ টিয়া লইতে দরজার বাইরে খাড়া রয়েছি, দরজা না খুললে টিয়া আইবেন কেনে? বলেন না। আপনি কি উইলারে মাইসিন দেখতে পাচ্ছো না? চোখ নেই সাথে বিল্লাল চোখ মারছে না ভাই। ভাই ওই এটি একটা মানুষ মানুষটা ওর রাতে বানাই দিয়ে যায় ওর বাবা। অবশ্যই কথা, তোর লাশ বাড়িতে পাঠা জানার ব্যবস্থা করা হবে। তুই যেভাবে যেভাবে যাবি তার আগে তোর একটা কাজ করে লাগবো। তুই হিরো পিটাতে পারবি না রে বল। যুগল দেখবেন 30 অক্টোবর বুধবার রাত 10:30 মাছরাঙা টেলিভিশনের পর্দায়, এবং 31 অক্টোবর বৃহস্পতিবার বিকাল 3টায় মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে। কিরে ভাই, চুপ করে চুপ কা পারবি না? অবশ্যই হাইতে বিল্লাল হাইতে, তাকে ফাইতেই হবে। এ তুই বলছিস না তুই হাইতি না ভাই? হ্যাঁ, তোর তুই যদি চাস যে তোর লাশটা বাড়ির চাক বরিশাল তোর বাড়ির চাক, তাহলে এ শর্ত লাই এমন আদর দিয়া পিটাবি, এমন সোহাগ দিয়া পিটাবি যাতে ওর রক্ত ভাই নয় কিন্তু সাল উঠে যায়। এমন পিটাবি পিটাবি যাতে শরীরের ভিতরে আড্ডু জীবন করে সব গুড়া গুড়া সুরবার হয়ে থাকে, কিন্তু উপর দিয়ে যাতে কোনো কিছু বোঝা না যায়। এমন হিডান হিডাবি যাতে থোতা মুখ ফুতা হয়ে যায় কিন্তু খাইতে যেন সমস্যা না হয়। আপনার আর সে তো একটা হিরো রে, হিরো রে হিরোর মতো করে পিটাবি। নে শুরু কর, আল্লাহর নাম লয়ে বিসমিল্লাহ বলে শুরু কর। এই সাবধান, আমি যদি এখন প্রশাসনে কল করি বাইরে জানাই তোদের কি হবে। জানা রে তুই জানা। হিরো হিরো রিকোয়েস্ট করতেছি বিলি জানাই দেন, আমি ফোন কর বলি দেন। এই হারামি তুই যাবাস টা কেন? তোর তো এত সময় দেওয়া যাবে না। না না আপনি বলি দেন না, আপনি ফোন করেন অসুবিধা নাই। আপনি আমাদের নায়িকা উড়িয়াইলা রে, আপনি দাসী বানাইতে পারেন না, আপনি সুবিধা হন গেলে আপনি আগুন নাইকে তো অভিনয় করছেন না। ওমা প্রশাসনে জানাই দেন, আমরাও জানাই দিই, লোক জানানো দরকার আছে না বিষয়টা? বলি দেন আপনি, ফোন করেন। কিরে জানাস থাকে ওই হিরো ওই জানাস থাকে জন্য তোর বউ আছে না? সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন যে এই ক্যাটালগের কাজ করতে আমি তো বেসর এর মানুষ কোন বেসর কেন হয়েছে মানুষ অশিক্ষিত বলে কেউ নেন, এটা শিক্ষিত মানুষের জায়গা, আমি অশিক্ষিত একটা অশিক্ষিত পোলো হইয়া তুই একটা ছবির হিরো হওয়ার পর পর সবার মাঝে গপ্প ছড়াই দিলি। তুই নাকি একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া পোলা। বাবা 3 বেলার মধ্যে 1 বেলা গাইতেন ওস্তাদের বাসা, 2 বেলা গাইতেন ঘুরি ঘুরি এফডিসিতে, তারপরে যখন হিরো হয়ে গেলেন তখন পরিচয় দেন নিজেরে, নিজে খান বংশের কোলা সৌদি বংশের কোলা কেন লজ্জন। এই তোর এত মিথ্যুক ভণ্ড চাপাবাস ফল সেটেন কি জেনে রে? আমি তোদের এক একটাকে গুলি করে মারামার করি। তোর পিস্তল আছে জানি তো, সে পিস্তল না শুধু তোর দেহ হবে না, তুই মনে বুঝতে পারিস তাই। ওই বিনা ভাই মানুষ নাকি ছিন্ন। Thank you.
ভাই মুই আহত হয়েছি ভাই, দেখো রক্তাক্ত হয়ে গেছি, হয়তো মরিয়াও যাইতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। ওই আগা খান আর যে গোড়াও হারাইছে এই খুশি নিয়ে আমার মরিয়ে গেল অবস্থাতে। আরে আপনার অবস্থা তো খারাপ ভাই, মারছে ভাই, সারা শরীর দেখেন হারছে কি, জয়েন্টে জয়েন্টে পিটাইছে, হাড্ডিতে পিটাইছে, আমি আপনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।